এই মুহূর্তে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আছেন আমাদের সহকর্মী সাজিদ মুস্তাহিদ, সরাসরি চলে যাব তার কাছে। সাজিদ, এই মুহূর্তে আসলে যারা ভারত বাংলাদেশ ম্যাচটি দেখছেন না তাদের জন্য বলতে চাই যে বাংলাদেশ 256 রান করেছে একটা ব্যাটিং প্যারাডাইস উইকেটে। অনেকে হয়তো বা ভাবতে পারেন ওয়ানডেতে 256 রান বেশ ভালো একটা স্কোর, কিন্তু তাদের ভুলটা ভাঙাতে চাই যে উইকেটে খেলা হচ্ছে এখানে 350 রানও কিন্তু সেফ না। বাংলাদেশ প্রথম 5 ওভারে করেছিল 10 রান, ভারতের যে দুই ওপেনার নেমেছেন তারা 1 ওভার 2 বলের মধ্যেই সেই রানটা পার করে গিয়েছেন। এ থেকে স্পষ্ট হয় যে এটা কত একটা ভালো ব্যাটিং উইকেট। বাংলাদেশ অবশ্য শুরুটা কিন্তু ভালো করেছিল, প্রথম 5 ওভার একটু দেখে শুনে ব্যাট করার পর 14 ওভারের মধ্যে 90 রান তুলে ফেলে, প্রায় 6-এর বেশি কিন্তু রান রেট ছিল, কিন্তু সেখান থেকে প্রথম উইকেট পতনের পরে কিন্তু বাংলাদেশ অ্যাকচুয়ালি বলতে হয় যে মিডল ওভার্সে বাংলাদেশ একেবারে ভালো করতে পারেনি। প্রথম 10 ওভার এবং শেষ 10 ওভার এই জাস্ট 20 ওভারেই বাংলাদেশ 124 রান তোলে এবং বাকি যে 30 ওভার মিডল ওভার্স, ওয়ানডে ক্রিকেটে যেই ওভারগুলো ইম্পর্টেন্ট, যে সময় ম্যাচটা স্লো হয়ে যায় তখন কিন্তু রান তোলাটা খুব ইম্পর্টেন্ট, সেই মিডল ওভার সেই 30 ওভারে বাংলাদেশ মাত্র 132 রান করেছে, তার মানে ইকোনমি বলতে হয় মাত্র 4.4। এই উইকেটে কিন্তু আসলে স্পিনাররা ভালো করেছে, ভারতের যে দুই স্পিনার আছেন, যদিও ইনিংস শেষে কিন্তু জাদেজা বলেছেন যে স্পিনারদের জন্য তেমন কোনো সুবিধাই ছিল না, তার মানে স্পষ্ট হয় যে বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু উইকেটটা বিলিয়ে দিয়ে এসেছেন। তবে হ্যাঁ, কিছু বল তারা ভালো করেছে, আমরা জানি বুমরা, সিরাজ, শার্দুল ঠাকুরা খুবই ভালো বোলার, তবে তারপরও কিন্তু বলতে হয় যে এই স্কোরটা বাংলাদেশ মোটেও ডিফেন্ড করার মতো না। একটা তথ্য জানিয়ে রাখতে চাই যে এই ম্যাচে বাংলাদেশ 158টি ডট বল দিয়েছে, যেটা আসলে অবিশ্বাস্য, যদিও বাংলাদেশ এবছর যে 23টি ওয়ানডে খেলেছে এর মধ্যে কিন্তু সবশেষ গত ম্যাচটা নিউজিল্যান্ডের সাথে ম্যাচে 174টা বল ডট দিয়েছিল। 2000 গত মাসে যে এশিয়া কাপে ভারতকে যে ম্যাচে হারিয়েছিল সে ম্যাচেও 174টা ডট বল দিয়েছিল। আসলে ওয়ানডে ম্যাচে স্ট্রাইক রোটেট করে খেলতে হয়, বাংলাদেশ এত ডট বল দিয়ে ফেললে কিন্তু সেখান থেকে আসলে বড় স্কোর করাটা খুবই কঠিন, এবং বাংলাদেশের যে ব্যাটিং ব্যর্থতা, আজকে ওপেনাররা ভালো করলো মিডল অর্ডার কিন্তু পুরোপুরি ব্যর্থ। পজিটিভ দিক বলতে হয় যে মাহমুদুল্লাহ এবং মুশফিক রান পেয়েছে, কেন এই দুইজন ব্যাটসম্যান যারা ফর্মে আছেন তাদেরকে উপরে খেলানো হচ্ছে না, এটা কিন্তু আমি নিজে প্রশ্ন করেছিলাম কোচকে গতকালকে, গত পরশুদিন আসলে কোচকে, ঠিক না, টিম ডিরেক্টরকে, তার কিন্তু একটা ব্যাখ্যা দিয়েছে। তবে আজকের এই ম্যাচে যদি যারা বাংলাদেশের পরীক্ষিত ব্যাটসম্যান তাদেরকে যদি ওপরে খেলানো হতো তাহলে হয়তো স্কোরটা 300-র কাছাকাছি যেতে পারতো। তাওহিদ একেবারে ভালো করতে পারছেন না, মেহেদি মিরাজ দু একটা ইনিংসে ভালো করছেন, আবার অফ যাচ্ছে, আবার ভালো করছেন, সো বাংলাদেশ কিন্তু একটা বড় স্কোর তারা করতে, স্কোর ছুড়ে দিতে পারেনি ভারতকে। আরেকটা জিনিস জানিয়ে রাখে যে এখানে আকাশে কিন্তু কিছুক্ষণ আগে অনেক মেঘ হয়েছিল, ঠান্ডা বাতাস অনুভূত হচ্ছিল, বৃষ্টি হওয়ার একটা কিন্তু সমূহ সম্ভাবনা আছে, আমরা জানি না শেষ পর্যন্ত বৃষ্টি হবে কিনা, তবে বাংলাদেশের আসলে এখন জয়ের জন্য এরকম বৃষ্টি বা এমন কিছু আশীর্বাদ প্রয়োজন। এছাড়া এমন উইকেটে দারুণ কিছু বোলিং না করলে কিন্তু সম্ভব হবে না। তো আমার কাছে আপাতত পুনে থেকে এই ছিল সবশেষ খবর। ভারতের পুনে থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ।